ফিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ইউনিয়ন দুপুরে শহরের বাস টার্মিনাল থেকে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান শেখের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান শেখ সহ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ফিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে বর্তমানে জামায়াত বিএনপি লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জেলার বিভিন্ন সড়কে রোটেশনের নামে বাস মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা নেওয়া হচ্ছে এছাড়াও সমিতির বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে বাস স্ট্যান্ডে জামায়াত বিএনপির আখড়াখানায় পরিবর্তন করেছে মালিক সমিতির নেতৃবৃন্দ তবে এ ব্যাপারে মোবাইল ফোনে ফোন করেও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি